نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبله، ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله، كيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله. رواه مسند أحمد. صلى الله على محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعزائي المحتوى المحتوى شمالي شبابتي، আমার উস্তাদ মহতরম মাজিদুল্লাহুল আলী উপস্থিত দিনদরদী জ্ঞান বিপাশু জ্ঞানের মধু আহরণকারী ইসলাম প্রেমিক ভাই বন্ধুগণ, আজকের এই মহফিলে আমাকে কিছু সময় দেওয়ার জন্য সভাপতি সাহেব এবং আপনাদের সবার যোগ্যতা প্রকাশ করছি ও তৎসঙ্গে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বসা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনের পাক থেকে ঈমান সম্পর্কিত একটি আয়াত ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে মুবারাকা থেকে একটি হাদিস তিলাওয়াত করছি। এই আয়াত ও হাদিসের আলোকে ঈমান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। যদি মহান জ্ঞানী রব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহকে বিশ্বাস করো, তোমার আল্লাহের পরিমাণ তিনি এক এবং দ্বিতীয়, তিনি অমুকের ব্যক্তি, তিনি সন্তানাদি মাতা পিতা হইতে পবিত্র, তাহার সমকক্ষকে হই নাই, তিনি সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক, তিনি কিয়ামতের দিবসের একমাত্র মালিক, একমাত্র বাদশা, তিনি সমস্ত সৃষ্টি জগৎকে জীবন দান করিয়াছেন, মৃত্যু দান করিবেন, চন্দ্র সূর্য নক্ষত্র বানিয়েছেন, তাহার প্রতি ইমান আনো। ইমান আমন থেকে এসেছে, যাহার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া, আর অনেক অর্থ আছে। ইসলামের পরিবেশে ঈমান হইল আল ঈমান তাসদীকুম বিল জিনান ওয়া ইকরারুম বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। শরীর যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে তা প্রকাশ করা, অতদনুযায়ী গতি বিধিবিধানের পর আমল করা। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারিবে না, আবার ঈমানহীন কোনো মানুষ জাহান্নাম হইতে বাঁচিতেও পারিবে না। জান্নাতে যাইতে হইলে ঈমান রাখিতে হইবে। দুই নম্বরে আমার আল্লাহ পাক বলেন: ওয়া রাসূলিহি, এবং তাদের রাসূলের প্রতি ঈমান আনাম। আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে শীষ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী দুজনের সর্দার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের প্রতি ঈমান আনা। ওয়াল তিন নম্বরে আমার আল্লাহ পাক বলেন: ওয়াল কিতাবিল লাযী নাযযালা আলা রাসূলি, এবং যে কিতাব রাসূলের উপর নাযিল হয়েছে, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব কোরআন শরীফ নাযিল হয়েছে, তা আল্লাহর প্রেরিত কিতাব বলে স্বীকার করা,
والكتاب الذي أنزل من قبل أبغى جاي أقول أيش أقول كتاب قلت نزل وياه ثم أقول إذا تعرف جبر إنجيل أبغى سورة سورة صحيح بعد الله بقى نزل وياه قال بدي إيماننا أبغى رمال الله بقرين ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا أعجبتني الله بالشاش قلنا قال كريستا بالشاش قلنا قال كتاب جبران قد بالشاش قلنا قال رسول قلنا قد بالشاش قلنا তার কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস করে না, সে কখনো ইমানদার হইতে পারিবে না, সে ভীষণ পথভ্রষ্ট হইবে, গুমরাহ হইবে, সে কখনো জান্নাতে যাইতে পারিবে না। আর আমার আলোচনাটি বেশি দীর্ঘায়িত করিব না, যে হাদিস তুলত করছি তার সার্থ বলে শেষ করছি। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ফরমাইয়াছেন, তোমাদের ইমানকে তাজা করো, মজবুত করো। কেউ প্রশ্ন করিল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের ঈমানকে তাজা করিব, মজবুত করিব? নবীজি ফরমাইয়াছেন, বেশি বেশি করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আমরা সবাই আমাদের ঈমানকে একটু তাজা করি, মজবুত করার সবাই আমার সঙ্গে বলুন, লা ইলাহা ইমানের এই ছোট্ট আলোচনা দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ পাক আপনার সবাই মাফ করিবেন, সবাই আমার জন্য দোয়া করিবেন। ওমা আলাইনা ইল্লাল বালা মোহাম্মদ।